ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ নিয়ে আলোচনা করবো কভার পেজ নিয়ে তো আমি এর আগের ভিডিওতে বলেছি সো এখন আমি নতুন করে আর বললাম না তোমরা এখানে এটা দেখে নিও পূর্বের ভিডিও আগের ভিডিও তো এখানে দেখো তোমাদের কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার যে বিষয়গুলো দেয়া হয়েছে এখানে দেয়া আছে হ্যাঁ শিরোনাম দেওয়া আছে বিষয়বস্তুও দেয়া আছে তোমরা এখান থেকে সেগুলো দেখে তোমরা শিরোনাম তোমাদের কাভার পেজে অবশ্যই সুন্দর করে লিখবা এবং এটা তোমরা লিখতে পারবা তো এখানে পার্ট এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই পাঁচটা বিষয় তোমার এখানে দেওয়া হয়েছে বিষয়বস্তু এবং নির্দেশনাও দেয়া হয়েছে তো তোমাদের চারপাশের যে নানা নিদর্শন উল্লেখ করে কালিমা তাইবা এবং কালিমা আলোকে আল্লাহ তালার একত্ববাদের উপর একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে তো আমরা আজকে এটি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে শিখবো আর বিশেষ করে যারা হোলিক্রস স্কুলে আছো তাদের জন্য তো শুরুতে দেখো আমরা উত্তরে চলে যাচ্ছি মহান আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি সত্তাগতভাবে যেমনি একক তেমনি গুণাবলীও তুলনাহীন অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমকক্ষ নেই আমরা আমাদের চারপাশে নানারকম জিনিস দেখতে পারি সুন্দর সুন্দর ফুল ফল গাছপালা তরুলতা পশু পাখি ইত্যাদি এছাড়া রয়েছে নদীনালা পাহাড় পর্বত বন জঙ্গল সাগর মহাসাগর ইত্যাদি আরও আছে বিশাল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি আমরা খালি চোখে দেখতে পাই না এরকম অনেক বস্তু এবং প্রাণীও আছে এসব কিছুই সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে সৃষ্টি হয়নি নিশ্চয়ই স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয় না এতটুকু হলো প্রথম অংশ এরপর আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি তো এখানে প্রথম অংশে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমার কমেন্টস করে জানাবে আচ্ছা এরপরে রয়েছে আমাদের চারপাশের এই যে এত কিছু এবং সেগুলোর নিখোঁজ সৃষ্টি এটাই প্রমাণ করে যে আমাদের মহান আল্লাহ এক যদি একাধিক স্রষ্টা থাকতো তবে এসব সৃষ্টির মাঝে অনেক সামঞ্জস্যহীনতা দেখা যেত আমরা কালিমা তাইয়েবায়ে জেনেছি আল্লাহ ছাড়া কোনো মাবুথ বা ইলাহ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এই কালিমা ইসলামের মূল ভিত্তি আমরা জানতে পারি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নেই পৃথিবীতে ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ আল্লাহতালা এমনকি ইবাদতে অন্য কাউকে তার শরিক করা যাবে না তাহলে এই অংশটা হলো যে পরের অংশটুকু তোমরা সবাই একসাথে লিখবা মানে প্রথম অংশ দ্বিতীয় অংশ আলাদা আলাদা পেজে লিখ লিখতে হবে না আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আলাদা করে নিয়েছি হ্যাঁ তো তোমরা হচ্ছে এভাবে একটু বুঝে নিবা এবং তোমরা পর্যায়ক্রমে লিখবা সাজিয়ে সুন্দর করে তো এটা হলো যে দ্বিতীয় অংশ এরপরে দেখো পরের অংশটুকু কি আছে এর সাথেই এর সাথে নিচে লিখবা অন্যদিকে ইসলামে আরেক কালিমা হলো কালিমা শাহাদত এই কালিমাতে বলা হয়েছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এই দুই কালিমা হতে মহান আল্লাহ সম্পর্কে আমরা একটি শিক্ষাই পাই যে তিনি এক ও অদ্বিতীয় তোমাদের মাঝখানে বলে রাখি কোনো ধরনের কোনো বানান ভুল করা চলবে না ঠিক আছে বানান ভুল করা যাবে না বারবারও বলছি তোমরা অবশ্যই মূল বইয়ের সাথে মিলিয়ে সতর্কতার সাথে লিখবা সুন্দর করে আচ্ছা এরপরে পড়ি পৃথিবীর সব কিছুই যে একটি নিয়মতান্ত্রিকভাবে চলছে এটা সম্ভব হচ্ছে শুধু মহান আল্লাহ আল্লাহতালার কারণেই যদি একাধিক স্রষ্টা থাকতো তবে এত সুশৃঙ্খলভাবে সব কিছু চলতো না তাই উপরে আলোচনা হতে এটাই বলা যায় যে মহান আল্লাহ এক বা অদ্বিতীয় এক ও এটা না লিখে তুমি এটাও লিখতে পারো তাই উপরে আলোচনা হতে এটাই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মহান আল্লাহ তালা এক ও অদ্বিতীয় কিংবা উপরে আলোচনা হতে এটাই স্পষ্টভাবে প্রতীয়বান হয় যে মহান আল্লাহ এক অদ্বিতীয় তোমরা এভাবে লিখতে পারো আর এখানে বানান একটু বাতা বানান সতর্কতা খেয়াল রাখতে হবে যেমন এখানে মহান আল্লাহ তালাল লিখেছে এখানে তালার আমরা সর্বশেষ আরেকবার রিভিউ দেখে নিচ্ছি কভার এরপরে উত্তর এখান থেকে শুরু হবে দ্বিতীয় অংশ এবং এর সাথে সর্বশেষ এটি অংশ ধন্যবাদ সবাইকে